এই হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। তো আজকে অনেকদিন পর একটা লং ভিডিও আপলোড দিচ্ছি। তো আমি গিয়েছিলাম একটা সেমিনারে, এটা হয়েছিল 17ই জুলাই। তো সেমিনারে আমি একদম সকাল সকাল পৌঁছাইছি, আর যেহেতু এটা শাহিন স্যারের সেমিনার ছিল, তো স্যার একদম টাইমলি শুরু করে, তো এখান থেকে একদম আমার ভয়েস আর শুনতে পাবেন না। আমি একদম লাস্টে কথা বলবো। তো এখন আমরা স্যারের কিছু ছোট ছোট ক্লিপ দেখে নিই। একটা হচ্ছে তাহলে আমরা কি বললাম যে 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 দুর্ভাগ্যের বিষয়ে আমরা কেউ বুঝতে পারি না, আমাদের বুঝতে পারছে না। দ্বিতীয় স্টেজ থেকে একই টিচারের কাছ থেকে একই বই থেকে পড়ে একই হোস্টেলে খাওয়া খেয়ে একদম যে দেখেন হাইজিন মেনটেন করতে হবে, হাইড্রেশন মেনটেন করতে হবে, নিউট্রিশন মেনটেন করতে হবে। এখানে আমরা সিস্টেম স্তরে আপনি কোথায় ব্যবহার করবেন? তো এর মাঝে আমাদেরকে সার্ভ করা হয়েছিল কেক আর কফি, মানে এটা একটা টি ব্রেক ছিল। টি ব্রেকের পর আবার আরেকজন স্যার আমাদের স্পিকার ছিলেন, তো তার কথা আমরা এখন শুনব। আপনাকে পেশেন্ট ম্যানেজ করতে হবে রেদার দ্যান মেন্টাল ট্রিটমেন্ট। হয় না আপনি পেশেন্ট স্টোরি করুন, এখন দেখবেন আমরা চেষ্টা করব কি দেওয়ার জন্য, প্যারাসিটামল না করলে যাবে, কিন্তু যদি ক্লোফেনাক হয় তাই ক্লোফেনাক আমরা শিখলাম আইএনআর কত, 3 পয়েন্ট। যদি কোন ধরনের বেশি আসে আমাদের সবাইকে দেওয়া হলো এরকম সার্টিফিকেট। যারা যারা পার্টিসিপেট করছে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এন্ড তারপরে ছিল আমাদের র্যাফেল ড্র সেকশন আর হচ্ছে সার্টিফিকেট গিভিং সেরিমনি। তো আমি র্যাফেল ড্রতে এবার কিছুই পাই নাই, দুর্ভাগ্যবশত আর কি। তো যাই হোক, তো আমাদের লাঞ্চে ছিল হচ্ছে চাইনিজ মেনু, স্যুপ আর অন্থন ছিল হচ্ছে স্টার্টার হিসেবে, আর সাথে আরও হচ্ছে কিছু আইটেম ছিল যেমন ক্যাশুনাট সালাদ অ্যান্ড আদার্স জিনিস, আর তারপরে ছিল হচ্ছে একদম ফুল চাইনিজ লাঞ্চ। তো এই ছিল আজকে ভিডিও। আই হোপ ইউ লাইক দ্যাট, পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, আর ডেন্টাল সার্জন হলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। বাই বাই।